নিমচিন্দ্রে, আমি তোমাদের আজকে একটা কবিতা পড়াচ্ছি। কবিতাটির নাম হচ্ছে বিচিত্র স্বাদ। বিচিত্র মানে বিভিন্ন একটা স্বাদ, স্বাদ মানে ইচ্ছা। এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শোনো, আমি বলছি, আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই খেজুরালা যাচ্ছে ফেলিনি। তাহলে সকালবেলায় যখন 10টার সময় গিয়ে দেখতে পাচ্ছে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, 10টার বেলার সময় সে যখন দেখে যে একটি ফেরিওয়ালা তাদের ঘরের পাশে ঘরের গলি দিয়ে যাচ্ছে, এই গলিতে কি আছে? ফেরিওয়ালার আছে চুড়ি চাল, চিনির পুতুল ইত্যাদি ইত্যাদি আছে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় না পাশে দেখি। সে যে হাঁকা ঝাঁকাতে গেল তার তাড়াতাড়ি নেই বাড়ি যাওয়ার, বুঝতে পারছো? তার আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30, এবার সে স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আসে কদা বেলা 4:30 সময়, তখন সে কি করে হাতে টাতে পড়াশোনা খুব করেছে স্কুলে, গিয়ে সে হাতে টাতে কালি মেখে বাড়ি ফিরে আসে। তখন সে কি দেখতে পায়? দেখতে পায় যে বাবুদের যে মালি বাগানে মালি করেছে, গাছ কুপাচ্ছে মানে মাটি কুপাচ্ছে, সেখানে গিয়ে সে মাটি কুপায় এবং তার সঙ্গে জল জল দেয়। লেখক তখন সেখানে যায়, গিয়ে করছে নেই সেই কাদা কাদা মেখে বাড়ি ফিরে আসে। কিন্তু তার মা কিন্তু তার এই হাত পা সমস্ত কিছু ধুয়ে দেয় না, কারণ তাকে বলে যে তুমি নিজে ওই সমস্ত কাজগুলো করো। একটু বেশি রাত না হতে হতে মা আমারই ঘুম বাড়াতে, বেশি রাত না হওয়ারই আগে, যেহেতু ছোট বাচ্চা সেই জন্যে লেখককে ঘুম কাড়ি দেয়। জানলা দিয়ে চেয়ে চেয়ে পথে পাগলি করে পাড়তে, জানলা দিয়ে আমি কি দেখি যে পাহাড়াগার পাগলি মাথায় পাগলি দিয়ে পাহাড়া দিচ্ছে। তখনকার দিনে তো আর ইলেকট্রিক ছিল না, সেই জন্যে গ্যাসের আলো হচ্ছে একটা জেলে, হারকিন জেলে, লন্ঠনের মতো জেলে, সেইটা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো। প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় হাত মেরে মেরে যেত। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তাহলে, কিন্তু তাকে তো কেউ কিছু বলে না, কিন্তু আমার মা কেন আমাকে বলে? 10টা বাজার আগে ঘুমোতে যেতে ইচ্ছে করে বাড়িওয়ালা হয়ে, পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে থাকে। তাহলে আমার ইচ্ছে, লেখকের ইচ্ছে হয় সেসব ঘর টর ভাল লাগছে নি, সেই পাহাড়ওয়ালা কেউ তাকে বলবে যখন খুশি যে করবে, সে সেরকম কিছু করতে যায়। এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথ। থ্যাংক ইউ।